চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম এলাকা ত্রিপুরা পাহাড়, যেখানে ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের 62 পরিবারের বসবাস। গেল এক সপ্তাহ ধরে এক অজানা রোগে আক্রান্ত হচ্ছে এখানকার শিশুরা। জ্বরের মাধ্যমে শুরু হওয়া রোগ বিকৃতি ঘটায় দেহের বিভিন্ন স্থানে, শরীরে কালো দাগ ছাড়াও সৃষ্টি হয় মুখে ঘা, আর এক পর্যায়ে মৃত্যু। এই ধরনের ঘটনা এখানে আর ঘটনায় কোনো সময় ঘটনাই, যে এখানে প্রায় 28 জনের উপরে মেডিকেল নিয়ে গেছে, এর মধ্যে 9 জন ইতিমধ্যে মারা গেছে। পরবর্তীতে এই রোগটা যদি না ছড়ায়, এ কারণে আমাদের সরকার থেকে পদক্ষেপ নেওয়া উচিত। শুধু বুধবারেই এই রোগে মারা যায় 4 শিশু, গত 4 দিনে এই সংখ্যা ছাড়ায় 9 জনে, আর হাসপাতালে ভর্তি করা হয়েছে 47 জনকে। তাই চরম আতঙ্কে রয়েছে প্রত্যন্ত দুর্গম জনপদের শিশুদের অভিভাবকরা। ডাক্তারের কাছে গেছিলাম, জরমতন ডাক্তার আছে না, এখান থেকে যাই ওষুধ আনলো, ওষুধ গুলো খাওয়া একটু ভালো হয়েছে। মেয়ে মারা গেছে, আমার মেয়েটা অসুস্থ কিন্তু ছেলেটা ভালো হয়ে গেছে, এটা আর চিকিৎসা করে দেয়। প্রথম আসবো গাছজ্বর, 2 দিন বেশি না থাকে, 2 দিন, 2 দিন পরে ওই গামের বিষের মতন একদম পুরো শরীর উঠে যাবো। আমরা যেটা ইনিশিয়ালি দেখেছি যে এরা ফিভার উইথ র্যাশ, এবং র্যাশগুলো আমাদের ডাক্তারি ভাষায় বলা হয়ে থাকে এক্সেন্থেমেটাস র্যাশ, এবং ফলোড বাই তাদের কিছু CNS ম্যানিফেস্টেশন আসছে। কিছু কিছু পেশেন্টের কনভালশন হিস্ট্রি আছে, কিছু কিছু পেশেন্ট আনকনসাস হয়ে যাচ্ছে, কিছু কিছু পেশেন্টের ইরিলেভেন্ট টক আছে, ফলোড বাই ডেথ হচ্ছে। আধুনিকতা ছোঁয়াবিহীন এইসব মানুষের দুর্ভোগের কথা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন। রোগ শনাক্তে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আমার স্বাস্থ্য অধিদপ্তর, আমার মন্ত্রণালয়, আমাদের IDC এর সবার সাথে পুনরায় বললো, আপাতত এটাকে আমরা অজ্ঞাত রোগী বলার জন্য ঢাকাতে একটা টিম অন দা ওয়েতে আছে, BIT থেকে একটা টিম সেখানে স্যাম্পল কালেকশন জন্য গেছে। বয়স্ক কোনো মানুষ আক্রান্ত হচ্ছে না, সবই বাচ্চা। আক্রান্ত শিশুদের বয়স 0 থেকে 10 বছরের মধ্যে। ইতিমধ্যে একটি মেডিকেল টিম তাদের রক্ত সহ নানা নমুনা সংগ্রহ করেছেন। এছাড়া ঢাকা থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলও তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে।